আর শোনো, আমি না কোনো বেশ্যা বা পতিতা নই যে আমি তোমার চাহিদা পূরণ করব। তোমাদের মতো ছেলেদেরকে বিশ্বাস করে হাজারো মেয়েরা তাদের সতীত্ব হারাচ্ছে। তোমরা নিজেদেরকে কি মনে করো? আচ্ছা সামিয়া, সত্যি করে একটা কথা বলবা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? হঠাৎ করে আবার এমন প্রশ্ন কেন আসলো? আচ্ছা বলো না, কতটুকু ভালোবাসো? আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এটার কোনো হিসাব আমি দিতে পারবো না, বুঝছো? আচ্ছা যদি ভালোই বেসে থাকো, আমি যখন বলি যে চলো একটু সাকিবের ফ্ল্যাটে যাই, তুমি রাজি হও না কেন? এগুলো এখন কেন করতে হবে? আর শুনো, আমি জানি তুমি কি বুঝাতে চাচ্ছ, এখন এগুলো কোনো প্রয়োজন নেই, এগুলো বিয়ের পরেও করা যাবে। আরে বাবা, যখনই বলি তখনই বলো বিয়ের কথা, বলো যে বিয়ের আগে সব করা যাবে না। বিয়ের আগে করলে প্রবলেমটা কোথায়? আর এটা তো খারাপ কিছু না, একটা রিলেশনশিপের বেটারমেন্টের জন্য, ভালো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তো একদিন রুম ডেট করা যায়। আচ্ছা আমি তাহলে আগে একটু ভাবি, তারপর তোমাকে জানাবো, আর কালকে জানাবো, কোনো ব্যাপার না। আচ্ছা তাহলে যেহেতু ভাববাই, এখানে থেকে আর কি করবো, কালকের জন্য অপেক্ষা করি। হ্যাঁ সেটাই। আচ্ছা চলো যাই। কিরে সামিয়া, হঠাৎ করে আমাকে আসতে বলে কিছু হয়েছে তোর? হ্যাঁ তোকে দরকার ছিল এই জন্য ডেকেছি, বস। হ্যাঁ বল। দেখ তোকে আর কি বলবো, তুই তো আমার আর মাহিমের বিষয়ে সবই জানিস। হুম জানি, কিন্তু কি হয়েছে বলতো, ঝামেলা হয়েছে নাকি? ঝামেলা বলতে, ও কিছুদিন ধরে আমাকে শুধু সাকিবের ফ্ল্যাটে যেতে বলতেছে। কি বলিস তুই, এতদিন তো আমি শুধু বিয়ের পরে বলেই আসছি, কিন্তু এখন আজকে আবার বলেছি এই কথা বলার পর আমার খুব রেগে গেছে। কিরে তুই কি রাজি হয়ে গেছিস নাকি? শোন কখনোই কিন্তু রাজি হবি না। আরে না ধর, কি বলিস, আমি তো কখনোই রাজি হইনি, আর আমি চাইও না এটা। এখন আমি বলেছি কালকে জানাবো, এখন কি করবো আমি সেটাই বুঝতে পারছি না। শোন তোকে কিছু কথা বলি, আজকালকার ছেলেরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছো না? হ্যাঁ আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছি। আচ্ছা সারারাত কী ভাবলা? আমরা সাকিবের পাশে যাইতেছি তো, আমি জানি তুমি মানা করতে পারো না, কারণ তুমি আমার অনেক ভালোবাসো। আচ্ছা দাঁড়া, আমি সাকিবের একটা ফোন দিই। হ্যাঁ দোস্ত, আমি আর তোর ভাবি তোর পাশে আসতেছি, ঠিক আছে? সব কিছু রেডি করে রাখ। ওকে ঠিক আছে, আসতেছি আমরা। ওকে চলো। ওর রাজি, দাঁড়াও, আমরা সাকিবের বাসে যাচ্ছি না। ও আচ্ছা, তাহলে তুমি বাসা ম্যানেজ করছো, কোনো প্যারা নেই, মানে রুম হইলেই হবে, কোনো প্যারা নেই। হ্যাঁ আমি ম্যানেজ করেছি তো, তবে ভিন্ন কিছু। দাঁড়াও, এটা রাখো। টাকা? টাকা দিয়ে আমি কি? টাকা দিয়ে তুমি তোমার চাহিদা পূরণ করো পতিতালয় গিয়ে। আর শোনো, আমি না কোনো বেশ্যা বা পতিতা নই যে আমি তোমার চাহিদা পূরণ করব। তোমাদের মতো ছেলেদেরকে বিশ্বাস করে হাজারো মেয়েরা তাদের সতীত্ব হারাচ্ছে। তোমরা নিজেদেরকে কি মনে করো, ভালোবাসা মানেই কি রুম ডেট করতে হবে? আচ্ছা তোমার কি মনে হয়, তোমার ভালোবাসা প্রমাণ দিতে গিয়ে আমি আমার সব কিছু বিলিয়ে দিব? শুনো, এই যে টাকাটা দিলাম, এই টাকাটা দিয়ে তুমি তোমার শখ পূরণ করো। এগুলো শুধু আমি কেন, অন্য কোনো মেয়ের সাথেও এগুলো করার চিন্তা ভাবনা করো না। তুমি ভালো থেকো।